সস্তা একটা ট্রেন যায়নি। ওই যে সামনে স্টেশনে বোর্ড লাগানো রয়েছে। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে অরুণাচল থেকে 12098 খোয়াংশাং, আমাদের জিরিবামের পরে যে লাস্ট রুটটা আপডেট হয়েছে সেই স্টেশন অবধি জনশতাব্দী এক্সপ্রেসে। এটার ভিস্তারম কোচও রয়েছে, সেটা তো আমাদের দেখাবো। বহুদিনের ইচ্ছা ছিল আমার এই জার্নিটা করার, তো এতদিনে সেটা পূর্ণ হতে চলেছে। জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে, সঙ্গে থাকো। ওই সামনে আমাদের গাড়ি আসছে, আমার অবস্থাটা একটু দেখো। চলো চলো ভাই একটু সাইড দাও। তো ফাইনালি আমি ট্রেনে চেপে পড়েছি খোংসাং জনশতাব্দী এক্সপ্রেসে। টিং অ্যারেঞ্জমেন্টটা 3x3 আছে, বাঁ সাইডের তিনটে, ডান সাইডের তিনটে। পেছনে ছিল ভিতরম কোচটা, অরুণাচল জংশন। বেশিদিন তো চালু হয়নি, এই জিরিবামের পর যে রুটটা চালু হয়েছে খুব সম্ভবত 3-4 মাস হবে থেকে। এইগুলো যদি একটু টুরিস্ট অ্যাট্রাকশান স্পট হয়ে যায় না এগুলো, তখন মানুষের এত ভিড় বাড়বে এই ট্রেনগুলো, আর তখন এত ফাঁকা যাবে। করছি আমার এই অরুণাচল থেকে খোংসাং স্টেশনের ভাড়া হচ্ছে 90 টাকা। অরুণাচল থেকে খোংসাং অবধি টোটাল আমরা কভার করবো 107 কিলোমিটার রাস্তা, টোটাল 5টা হল্ট থাকবে। কি খাবার আছে? কত করে? 20 টাকা দাও তো, একটু ঝাল ঝাল করে দাও। মরিচ থ্যাংক ইউ। পান তামুল পান, এখানে পান হয়, এখানে এরকম ট্রেনে বিক্রি হয়? এইটাই নর্মাল এবং এভারেজ স্পিড, এর থেকে বেশি স্পিডে যায় না গাড়ি। সিঙ্গেল রুট আর আশেপাশে কোনো জায়গাও নেই, সেই কারণে গাড়ি একদম এই সেম স্পিডে যায়। জিরিবাম স্টেশন,
প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। তো আমরা এখন চলে এসেছি জিরিবাম রেলওয়ে স্টেশনে, আমাদের এই আগরতলা খংচাং জনশতাব্দীর এক্সপ্রেসের ফার্স্ট হল্ট জিরিবামে। এরপরে প্রত্যেকটা স্টপেজেই প্রায় দাঁড়াবে। আগরতলা খংচাং, সেখান থেকে পুরো মণিপুর ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, মণিপুর স্টেট সরি। এগুলো কিন্তু হাতেই কন্ট্রোল সব, ট্রেনে পুরো ধরে নিয়ে গিয়ে পুরো লাইনের ওপর পেতে দেওয়া হয়, আর জেনারেটর চালিয়ে দিলেই এটা গুড় 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 করতে করতে চলতে থাকে। ভাঙ্গাই চুংপাও স্টেশনে, এটা হচ্ছে সেকেন্ড হল্ট, মানে অরুণাচলের পরে। ফার্স্ট হচ্ছে জিরিবাম, তারপরে এইটা। বেশ সুন্দর না, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর এই ভাঙ্গাই চুংপাও থেকে একটা ট্রেন কিন্তু প্রত্যেক দিন সকালবেলা 7:15 এখান থেকে ছেড়ে যায়, শিলচর পৌঁছায় 9:45 নাগাদ। প্রত্যেক দিন আসে এই ট্রেনটা, মানে প্যাসেঞ্জার স্পেশাল। সিরিয়াসলি বলছি, এই জার্নিটা আমি মিস করে যেতাম যদি আমি এই রুটে না আসতাম। এত সুন্দর একটা ট্রেন জার্নি, ধারণার বাইরে। আমার মনে হয় না কোথাও গেলে এত কম পয়সায় এত সুন্দর একটা ট্রেন জার্নি করা যাবে।
প্রত্যেকটা স্টেশনই একদম মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। স্যালুট টু ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ে যতদিন আছে পুরো অল ওভার ইন্ডিয়াতে পুরো একদম রেলরুট চালু হয়ে যাবে। একটা দারুণ 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 একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, জাস্ট ভাবা যায় না। রুটটা দেখে না একদম মানে মনের মধ্যে একটা অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। ট্রেন চলেই যাচ্ছে পাহাড়ের তলা দিয়ে। লোকেশনটা অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত। ধরো বলছি, ধরো। তো সামনে এই যে টানেলটা আসছে, 7 কিলোমিটারের টানেল, এরপরেই খুংসাং। চলে
চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে খংসাং। আমরা চলে এসেছি আমাদের লাস্ট সেশন খংসাং। এখানে আইএলপি বানাতে হবে, ইনার লাইন পারমিট, তারপর আমাদের স্টেশনের মধ্যেই মার্কেট দেখো। এই হয়ে গেল বিস্তারাম বগি। বাবা কর নাম নিদারে